বাগমামা, আমি একটা খুব ভালো বুদ্ধি খাটিয়েছি। এখন আর আমাদেরকে শিকারের জন্য বাইরে কোথাও যেতে হবে না, শিকার এখানেই চলে আসবে। সে কি বলছো গো শিয়াল পণ্ডিত, কি এমন বুদ্ধি খাটালে যে গুহার মধ্যে শিকার নিজেই চলে আসবে? একটু বুঝিয়ে বলবে আমাকে? বাগমামা, আমি ডিমের গাছ লাগিয়েছি, বনে ঘুরে ঘুরে সবাইকে বলে আসবো যে আমার গাছে ফ্রিতে ডিম পাওয়া যায়। তারপর ডিম নিতে যে যখন আসবে, তুমি ঝোপের আড়ালে বসে থেকে তাকে শিকার করে নেবে। বুঝলে মামা? এই হলো শিয়াল পণ্ডিতের বুদ্ধি। ঠিক আছে, দেখছি তোমার কেমন বুদ্ধি। তাহলে এখন বনে জঙ্গলে ঘুরে বেড়িয়ে সবাইকে বলে এসো। তখন শিয়াল পণ্ডিত সমস্ত জঙ্গলে ঘুরে বেড়িয়ে সমস্ত জীবজন্তুকে বলে দিল যে তার ডিম গাছে ফ্রিতে ডিম পাওয়া যায়। আর একদিকে ডাইনোসর তার গুহা থেকে ডিম চুরি হয়ে যাওয়ায় সে রেগে বলল, আমার গুহা থেকে ডিমগুলো কে নিয়ে চলে গেছে? আমার তো সন্দেহ হচ্ছে শিয়াল পণ্ডিতেরই কাজ। একটু ঘুরে দেখে আসি কে এমন কাজ করলো। যেখানেই থাক না কেন, শিয়াল পণ্ডিতকে খুঁজে বের করতেই হবে। এই তো শিয়াল পণ্ডিতের গুহায় পৌঁছিয়ে গেছি। আমি তো দেখছি আমার ডিমগুলো নিয়ে শিয়াল পণ্ডিত ডিমের গাছ বানিয়েছে, কিন্তু শিয়াল পণ্ডিতকে তো দেখতে পাচ্ছি না। দেখলে এক্ষুনি গিলে নিতাম ওকে। আমার ডিমগুলো এখন আমি মুখে করে নিয়ে গুহায় চলে যাই। তারপর ডাইনোসর তার ডিমগুলো গুহার মধ্যে নিয়ে চলে এলো। আমার ডিম চুরি করে নিয়ে চলে গিয়েছিল শিয়াল পণ্ডিত। জলে বাস করে কুমিরের সাথে দুশ্মনী, একদিন শিয়াল পণ্ডিতকে আমি বোঝাবো এর জ্বালা। এদিকে বাঘ আর শিয়াল যখন দেখলো গাছে ডিম নেই, তখন বাঘ শিয়ালকে বলল, আরে শিয়াল পণ্ডিত, ডিমগুলো তুমি নিজেই খেয়ে আমাকে বোকা বানাচ্ছ। আরে বাঘ মামা, তুমি কিছু চিন্তা করো না, এই ডিমগুলো বাচ্চা ফুটে বেরিয়ে চলে গেছে, আমি আবার কালকে ডিম জোগাড় করব, তুমি কোনো চিন্তা করো না মামা। শিয়াল পণ্ডিত এই কথা বলে তখন বাঘকে বোকা বানিয়ে রাখলো। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।